আমাদের ভিডিওতে স্বাগত। আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব এটাকে আমরা সেন্ট্রিফুগাল ব্লোয়ার বলি। সেন্ট্রিফুগাল ব্লোয়ার বলতে আমরা যেটা বলি, এটা নর্মালি এই ধরনের ফ্যানগুলো সাইড থেকে বাতাসটা সাকশন করে খুব অল্প স্পেসে, আর এখান থেকে ব্লোয়িংটা হয়, মানে বাতাসটা সাইড থেকে টেনে এখান থেকে ব্লোয়িং করে। তো এই ফ্যানগুলো মূলত আমাদের কাছে দুটো টাইপ হয়, একটা হচ্ছে 12 ভোল্ট আর একটা হচ্ছে 24 ভোল্ট। এটা হচ্ছে একটা সাইড এবং এটা হচ্ছে ফ্যানের আর একটা সাইড। তো আমার হাতে এই মুহূর্তে দুটো ফ্যান আছে। যে ফ্যানটা আমার হাতে আছে এটা হচ্ছে 24 ভোল্ট, আর একটা ফ্যান অলরেডি আমরা আপনাদের ডেমোর জন্য রেডি রেখেছি, এটা হচ্ছে 12 ভোল্টের। তো আমরা এখানে একটু খেয়াল করি, 24 ভোল্ট যেহেতু বললাম, এখানে আমরা আগে বিষয়টা খেয়াল করি। এটা হচ্ছে NK ব্র্যান্ড এক্সেল ফ্যান, বেয়ারিং টাইপ। মূল বিষয় হচ্ছে এটা কিন্তু বেয়ারিং টাইপ, যে কারণে এটা আপনার দীর্ঘ সময় এবং খুব স্মুথলি ব্যবহার করা যাবে। পিওর কপার কয়েল। আর হচ্ছে মডেল নাম্বারটা আমরা যদি খেয়াল করি, NK12032B24, মানে এটা 24 ভোল্টের, নিচে লেখা আছে 24 ভোল্ট DC Ampere, এবং হাই স্পিড, এটা কিন্তু 2800 RPM, খুবই হাই স্পিড একটা ফ্যান। আর এটার পাশাপাশি আমরা যে বিষয়টা একটু খেয়াল করবো, মেজারমেন্টটা অনেকেই জানতে চায় যে কীরকম মেজারমেন্ট হবে। বডির মেজারমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার এই যে এখানে খেয়াল করবেন 120 mm, মানে এখানে হচ্ছে আপনার এই সাইড থেকে এই মুখ পর্যন্ত এটার মেজারমেন্ট আছে 120, মানে অলমোস্ট 5-এর কাছাকাছি, 4.7 ইঞ্চি। আর যেখান থেকে বাতাসটা টানবে ওখানে আছে আপনার 75 mm এর মতো, মানে 3 ইঞ্চির মতো আছে যেখান থেকে বাতাসটা টানবে। আর ব্লোয়িংটা যেখান থেকে করে লম্বাটা আছে আপনার হচ্ছে 60 mm, আর চওড়ার যেটা আছে এটা হচ্ছে 30 mm এর মতো। হ্যাঁ, তো এই ফ্যানগুলো মূলত কোথায় ব্যবহৃত হয় অনেকেই আপনাদের প্রশ্ন থাকে। এই ফ্যানগুলো যেমন বিভিন্ন পেপার যে প্রিন্ট করা হয়, হ্যাঁ, পেপার প্রিন্টের ওই মেশিনগুলোতে বিভিন্ন প্যানেলে, মূলত এটার কাজ হচ্ছে খুব প্রেশার দিয়ে। আপনি যদি ফ্যানটা কখনো স্টার্ট করে দেখেন, অনেক প্রেশার থাকে বাতাসে, সাকশনের পাশাপাশি প্রেশারটা অনেক ভালো থাকে। প্রেশার দিয়ে কোনো ডিভাইসকে যদি ঠান্ডা করতে হয় সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী। আর এটার সাইজটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, বিভিন্ন প্রিন্টিং মেশিনে আর বিভিন্ন প্যানেলে ইউজ হয়। এবং এই ফ্যানগুলো ইদানিং অনেকে চুলো বানানোর জন্য ইউজ করে, যেমন আপনার পুরা মোবিল থেকে অনেকে এখন ইদানিং আপনার ই বানাচ্ছে, চুলা বানানো হচ্ছে, তখন সেক্ষেত্রে 24 ভোল্ট 12 ভোল্ট দুটি ফ্যানে ইউজ করা যায়। আমরা 24 ভোল্টের কনফিগারেশনটা দেখেছিলাম, আমরা 12 ভোল্টের কনফিগারেশনটা একটু খেয়াল করি। এটা হচ্ছে পিওর কপার, সেম একই, এবং হচ্ছে বল বিয়ারিং, ডুয়েল বল বিয়ারিং। মডেল নাম্বারটা হচ্ছে NK12032B13, এবং 12 ভোল্ট DC এবং 2800 RPM, খুবই হাই স্পিড একটা ফ্যান। আমি জাস্ট ফ্যানটা কানেক্ট করা আমার DC অ্যাডাপ্টার দিয়ে, আপনি খেয়াল করেন যদি সাকশন যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল, আমার যে জরিগুলো দেওয়া আছে খুব দ্রুত উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং খুবই পাওয়ারফুল একটা এয়ারফ্লো। বাতাসটা কিন্তু আমি ফেস ভিউ করেছি, খুব ভালো একটা বাতাস ফিলও করা যাচ্ছে। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এটাই ছিল আমাদের মূলত NK ব্র্যান্ডের DC সেন্ট্রিফুগাল ফ্যান।